প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাহিত্যকার সুকুমার রায়ের মৃত্যুবার্ষিকী আজ। হযবরলা পেরিয়ে বাঙালির মনে ও শিশু সাহিত্যে বয়ে চলেছে আবোল তাবোল ধারা। ঘাসের ওপর রুমাল ছিল, রুমাল তুলতে যেতেই হয়ে গেল মোটা লাল টকটকে বেড়াল। 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও বাঙালির মননে, বাঙালির সাহিত্যে অমলিন শিশু সাহিত্যিক সুকুমার রায়। বাংলার শিশু সাহিত্যে নতুন এক যুগের স্রষ্টা সুকুমার রায় বহুল প্রচলিত ননসেন্স ছড়ার প্রবর্তক। হযবরলর এক বুড়ো বলে, 80 বছরে বুড়ো কেন হবে, 40 পেরোলেই তো বয়স ঘুরে যায়, 41-42-এর জায়গায় হয় 39-38। জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান সুকুমার রায়ের জন্ম 1887 সালের 30শে অক্টোবর। প্রেসিডেন্সি কলেজের রসায়নের স্নাতক সুকুমার রায় একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, নাট্যকার ও সন্দেশ পত্রিকার সম্পাদক। আবুল তাবুল, হযবরল, পাগলাদাসু ছাড়া এখনও শৈশব সম্পূর্ণ হয় না। দক্ষ অলঙ্করণ ও চিত্রশিল্পী সুকুমার রায়ের আজ মৃত্যুবার্ষিকীতে দূরদর্শনের সশ্রদ্ধ নিবেদন।